দেখতে দেখতে কেটে গেল পুজোর চারটি দিন আর এই চারটি দিনের মধ্যে কোথায় গেলেন সৌমিত্রিষাকুঞ্জ কি করলেন তিনি সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে আর সেই খবর নিজেই তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে তুলে দিয়েছেন কখনো তিনি শাড়ি পরে মা দুর্গার সঙ্গে পিকচার শেয়ার করে নিয়ে লিখেছেন দুগ্গা দুগ্গা আবার কখনও তিনি শরতের আকাশে পেজা তুলোর মেঘ ঠিক যেরকম নীল সাদা সেরকমই একটি শাড়ি পরে পাহাড়ের কোলে মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন আর সেটা রিল করতে বলেনি। যদিও এই ভিডিও দেখে যে কেউ বলে দেবেন যে এই ভিডিও পাহাড়ের আর প্রধান সিনেমার শুটিংয়ের জন্য উত্তরবঙ্গে পাড়ি দিতে হয়েছিল সৌমিত্রী শাকে সে কথা তো কারোর অজানা নয় তাই বোঝাই যাচ্ছে সেখান থেকে একটি রিল তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডেলে কখনো তিনি হেঁটে বেড়াচ্ছেন তো কখনো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন আবার কখনো সাদা জবার ফুল তিনি কানেও পড়ে নিচ্ছেন মিষ্টি রিল ভিডিওটা সকলের কাছেই একেবারে বিজয়ের মিষ্টির মতোই কাজ করছে এই রিলটা অবশ্য শেয়ার করে নিয়ে ক্যাপশনে সমিতুষা লিখেছেন ধড়কন বনি জুবা সমিতশ্বের হৃদয় অবশ্য কি আছে এখনও পর্যন্ত জানা যায় তবে তিনি বরাবরই বলেছেন তার কিন্তু ডাক্তার পাত্রই চাই আর প্রেমটা তো হলো না তো ওরা আমাকে ডাক্তারও কেউ খুঁজে দিতে পারলে না আর কি বলবো ডাক্তারি চাই যে তা মিঠাই রানি জানো জেদ আছে যে তো থাকবেই ঠিক তাহলে কি এই রিলটা শেয়ার করে নিয়ে তিনি নাম না জানা তার উদ্দেশেই পাঠালেন বার্তা সেটা অবশ্য জানায় তবে রিসেন্টলি শাড়ি পরে নিজের আগুন লুক শেয়ার করে নিয়েছেন সৌমিত্রী সাঁতার সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু এই ক্ষেত্রে মিক্সড রিয়াকশনই পেয়েছেন তিনি কেউ বলছেন লুক চেঞ্জ করছো বেশ ভালোই কিন্তু এইভাবে তোমাকে কখনো দেখবো আগে ভাবিনি আবার অনেকেরই বক্তব্য মিঠাই রানীর খোলস ছেড়ে পুরোপুরি এবার সৌমিত্রী শকুন নিজেকে তিনি নতুন অবতারে নিয়ে আসছেন সকলের সামনে সিরিয়ালের পর এবার টলিউডে আর আসছে ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে প্রধান তাই সবটা মিলিয়ে এখন সৌমিত্রী ব্যস্ততা প্রধানই শাড়ি পরা সৌমিত্রী সার কোন লুকটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হলো কমেন্ট করে জানিয়ে আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন